আরো ব্যাপকতা লাভ করেছে হযরত আলী কাররামাল্লাহু আজহাহুর ওয়াফাতের পর কদিমান হাদিসান সুন্নাকে ইনকার করেছে কেউ মুতলাকান ইনকার করেছে বিলকুল্লিয়া ইনকার করেছে যে কোরআনে যথেষ্ট হাদিস লাগবে না আর কেউ শর্ত সাপেক্ষে ইনকার করেছে সুন্নাকে যেই লাও সেই কদু যেই লাও সেই কদু শিয়ারা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সমস্ত সাহাবায়ে কেরাম মুরতাদ হয়ে গেছে নাউযুবিল্লাহি মিন যালিক হাতে গোনা চারজন সাহাবা বাকি ছিল যারা ইসলামের উপর বিদ্যমান ছিল ইসলামের উপর قائم ছিল শুধুমাত্র চারজন সাহাবা আর সমস্ত সাহাবায়ে কেরাম মুরতাদ হয়ে গেছে এরা কারা আপনারা আলোচনা শুনেছেন সেখানে বক্তারা বলেছে তো চারজন সাহাবা ব্যতীত সব সাহাবা যখন মুরতাদ হয়ে গেছে তাহলে হাদিস নেওয়ার আর কোনো কি নাই রাস্তা নেই রাসূলুল্লাহর হাদিস তারা সেগুলোকে গ্রহণ করে যেগুলো আহলে বাইতের মাধ্যমে এসেছে কাদের মাধ্যমে আহলে বাইতের মাধ্যমে যে সমস্ত হাদিস এসেছে তারা সেগুলোকে গ্রহণ করে এবং তাদের ইমামদের মাধ্যমে যে সমস্ত হাদিস এসেছে সেগুলোকে তারা গ্রহণ করে এছাড়া আর কোনো হাদিস তারা গ্রহণ করতে রাজি না এবং বুখারী মুসলিম সহ কুতুবুস সুন্নাহ আল মুশাররাফা আল মাশহুরা সুন্নার মশহুর মশহুর যে কিতাবাদিগুলো আছে একটাকেও তারা বিশ্বাস করে না সেজন্য তারা সুন্নার উপর কিতাব রচনা করেছেন জুল্লুহা মাকযুবা তাদের এই সমস্ত কিতাবগুলো জুল্লুহা মাকযুবা অধিকাংশ মিথ্যায় ভরপুর তার মধ্যে এক কিতাবের নাম আল কাফি কিতাবের নাম আল কাফি ইমাম কলিনী লিখেছে মুহাম্মদ ইবনে ইয়াকুব কলিনী শিয়াদের বড় ইমাম আমাদের নিকট বুখারী শরীফের যে মর্যাদা মুহাম্মদ ইবনে ইয়াকুব কলিনীর আল কাফির সেই মর্যাদা শিয়াদের নিকট এরপর এসেছে খাওয়ারেজ এরাও বিভিন্ন যুক্তি টুক্তি দিয়া শর্ত সরায়ে দিয়া সুন্নাকে ইনকার করেছে তারা সুন্নাকে ইনকার করেছে কিভাবে তারা বলে আমরা সুন্নাকে মানি না কারণ সুন্না আসছে সাহাবায়ে কেরামের মাধ্যমে জুল্লু সাহাবা হচ্ছে মুরতাদ জুল্লু সাহাবা হচ্ছে মুরতাদ বিশেষ করে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার মাধ্যমে যে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্বের কারণে যে জঙ্গ হয়েছে জঙ্গে সিফিল ইত্যাদি এগুলোতে যারা শরীক হয়েছে এরা সবাই হলো মুরতাদ এরা সবাই হলো মুরতাদ এদের হাদিস নেওয়া যাবে না এবং হাদিস নেব ওইগুলো যেগুলো জাহিরে কোরআনের মুয়াফিক সেগুলোকে আমরা নেব এবং যে সমস্ত হাদিসের প্রতিটি তবাকায় চারজন চারজন রাবি থাকবে সেগুলোকে আমরা নেব এছাড়া আর কোনো হাদিস গ্রহণ করতে আমরা রাজি না এরপর মুতাকাল্লিমিনদের মধ্যে মুতাজিলা মুতাকাল্লিমিনদের মধ্যে মুতাজিলা সাহাবায়ে কেরামের আদালতকে তারাও স্বীকার করেন এবার সাহাবায়ে কেরাম যদি আদল যদি না হয় তাদের আদালত নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে হাদিস কিভাবে আপনারা গ্রহণ করবেন সেজন্য বলে আমরা অধিকাংশ সাহাবায়ে কেরামের রেওয়ায়েত হচ্ছে যে মরদুদ হাতে গোনা কয় একজন সাহাবার হাদিস আমরা মানি তার মধ্যে আয়েশা সিদ্দিকার হাদিস আমরা মোটেই মানি না আয়েশা সিদ্দিকার হাদিস আমরা মুঠেই মানি না বিশেষ করে সাইরু মান কাতাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা সাহাবী রাসূল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে কিতাল করেছে তাদের হাদিস আমরা মানতে রাজি না এবং তারা বলে যে হাদিসের উপর আকল হচ্ছে হাকেম হাদিসের উপর আকল হচ্ছে হাকেম কোন হাদিস যদি আকলের সাথে সাংঘর্ষিক হয় সেটি বুখারী মুসলিমের হাদিস হতে পারে আমরা মানতে রাজি না যেমন হাদিসের মধ্যে আছে ইযা ওয়াকা আযুবাবু ফি শারাবি আহাদিকুম ফালইগমিসহু ফা ইন্না ফি ইহদা জানাহাইহি দা ওয়া ফিল উখরা শিফা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম তোমাদের কারো শরাবের মধ্যে পানির মধ্যে চায়ের মধ্যে একটা মাছি পড়েছে তোমরা সেটাকে পানির মধ্যে চুবিয়ে দাও গুছিয়ে দাও তার কারণ হলো এ মাছির এক ডানার মধ্যে শেফা আছে আরেক ডানার মধ্যে আল্লাহ তাআলা রোগ রেখেছে সেজন্য নবীজি বলেছেন ফালিয়াকমিসহু এখন তারা আকল দিয়ে চিন্তা করে
كيف هذا الشيء এটা কিভাবে হতে পারে هل يكون في الدنيا شيء দুনিয়ার মধ্যে কি এমন কোন বস্তু আছে যে বস্তুর মধ্যে একই সাথে সোম আছে علاج আছে সোম আর علاج উভয়টা একসাথে আছে এরকম বস্তু তো পৃথিবীতে থাকতে পারে না كيف يكون في الشيء الواحد سم وعلاجه كيف يكون في الشيء الواحد سم وعلاجه اي بابي ببين جوكتي دي تراو موزم سنك انكار كورت اير پر عصر حاضر مدد جرا سنك انكار كور جات چه ادر مدد ایک نمبر آتش اهل القرآن ترى বলে সুন্নাত দরকার কি মা ফাররাতনা ফিল কিতাবে সাই কোরআন শরীফে সব আছে কোরআন শরীফে সব আছে সুন্নাত দরকার কি আবার বলে ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ কোরআনের হেফাজতের কথা বলেছে হাদিসের হেফাজতের কথা তো কি বলেননি অতএব সুন্নার উপর আমাদের কোনো আস্থা নেই সুন্নার উপর আমাদের কোনো কি নেই আস্থা নেই কোরআন আমাদের জন্য যথেষ্ট শরীয়তের বিধান মানার জন্য আল কোরআনুল কারীম যথেষ্ট এর পর হচ্ছে যে আল মুস্তাশরিক প্রাচ্যবিদ যারা আছে তারা বড় খতরনাক এই প্রাচ্যবিদ ইসলামের জন্য বড় হুমকি এই প্রাচ্যবিদ এরা কারা ইহুদি খ্রিস্টানের একটা দল ইসলাম নিয়ে তারা গবেষণা করে মুসলমানদের অতীত নিয়ে সন্দিহান করার জন্য ভবিষ্যতের ব্যাপারে মুসলমানদেরকে হতাশা করার জন্য অতীতের ব্যাপারে সন্দিহান করার জন্য ভবিষ্যতের ব্যাপারে হতাশা করার জন্য তারা ইসলাম নিয়ে আমাদের চেয়েও বেশি স্টাডি করেন হাদিসের দুটি ইনডেক্স তৈরি করেছে তারা তাদের জন্য তৈরি করেছে কিন্তু আমরা ইস্তেফাদা করতেছি এখন এক ইনডেক্সের নাম আল মুজামুল মুফাহারাস লি আল ফাজিল হাদিস আল্লাহু লফিফু মিনাল মুস্তাশরিকিন আরেক ইনডেক্সের নাম এই ইনডেক্স আল মুজামুল মুফাহারাস নয় কিতাবের ইনডেক্স কুতুবে সিত্তা সুনানে দারিমি মুআত্তালিল ইমামি মালিক এরপর মুসনাদে আহমদ ইবনে হাম্বল কত কিতাব হলো নয় কিতাব আরেকটা কিতাব হলো মিফতাহু কুনুজিস সুন্নাহ 14 কিতাবের ইনডেক্স 14 কিতাবের ইনডেক্স বিতফসিল হাদিসের রেফারেন্স দেওয়া হাদিস জিকির করে হাদিস অমুক কিতাবে আছে অমুক বাবে আছে এত নাম্বার সফহায় আছে এত নাম্বার জিলদের মধ্যে আছে অমুক তবাতে আছে এই কাজ মুস্তাশরিকদের পূর্বে কোন মুসলমান করেননি সেজন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডক্টর আল্লামা ডক্টর আহমদ মাহবুব আব্দুল করিম হাফিজাহুল্লাহ বলেন যে সময় মিফতাহু কুনুজি সুন্নাহ বের হয়েছে মুস্তাশরিকদের লিখিত কিতাব সেই সময় এই কিতাব আমাদের জন্য কাবার মতো ছিল কাবা যে এরকম মুসলমানদের কাছে মূল্যবান বস্তু কাবার কিমত যেরকম মুসলমানের কাছে আছে মিফতাহু কুনুজি সুন্নার মূল্য ওলামায়ে কেরামের নিকট সেই রকম ছিল এর পরবর্তীতে কম্পিউটার বের হয়েছে এখন তার এগুলোর প্রয়োজন হয় না কিন্তু তারা কাজ করেছে তাদের জন্য করেছে এগুলো তাদের জার্মানি ভাষায় লিখেছে ফ্রান্স ভাষায় লিখেছে কিন্তু মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি আহাদুম মিন উলামাই মিসর মিশরের একজন আলেম উনি আরবি ভাষায় এগুলোকে ট্রান্সলেট করেছে অনুবাদ করেছে শুধু তাই নয় এই দুটি ইনডেক্স তৈরি করেছে তাই নয় কিতাব তাহকিক করেছে কিতাবুল মাসাহিব কিতাবের নাম কিতাবুল মাসাহিব ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির সন্তানের নাম আবু বকর আব্দুল্লাহ ইবনে আবি দাউদ আস-সিজিস্তানি ওনার কিতাব কিতাবুল মাসাহিব এই কিতাবকে তাহকিক করেছে একজন মুস্তাশরিক এবং শুধু তাই নয় এই কিতাব তাহকিক করেছে শুধু তাই নয় তারিখুল আদাবিল আরবি কার্ল বুরুকলামানের কিতাব তারা লিখেছে দশ খণ্ডের উপরে আমরা কিন্তু সেটা থেকেও ইস্তিফাদা করি আরো অনেক বই পুস্তক তারা লিখেছে কিন্তু এগুলো লিখেছে মুসলমানদের জন্য নয় এগুলো লিখেছে তাদের জন্য এদের আহদাফেরও ইসিয়া থেকে কয়েকটি হাদাফ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এক নম্বর আত্মানু ফিল ইসলাম এদের কাজ কি মুস্তাশরিক প্রাচ্যবিদ এদের কাজ কি এদের কাজ হচ্ছে যে ইসলাম নিয়ে গবেষণা করে যে সমস্ত আহাদিসে মুতাআরাজা আছে কিংবা সুন্নাহ এবং আয়াতের সাথে যে সমস্ত তাআরুজগুলো আছে সেগুলো মানুষের সামনে তুলে ধরবে ইসলামের বদনাম করার জন্য দুর্নাম করার জন্য
মানুষের কাছ থেকে ইসলামের আস্থা হারানোর জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছে নাম্বার 2 আত-তাশবিহ লিসূরা আস-সুন্নাতিন নববিয়্যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিকৃত করে দেওয়া পরিবর্তন করে দেওয়া তার আসল সূরাকে একেবারে পরিবর্তন করে দেওয়া পাঁচবিদদের লক্ষ্যবস্তু এটা আল হাদাফুস সানি তারা কিতাবও লিখেছে তাদের এক ব্যক্তি মুস্তাশরিকদের মধ্যে একজন কিতাব লিখেছে দিরাসাত ইসলামিয়া সুন্নাহ সম্পর্কে যত শুবহাত আছে সব শুবহাত সেখানে সে পেশ করেছে দিরাসাত ইসলামিয়া এরপর তাদের আরেকটি هدف হচ্ছে সিরা এবং আত-তারিখুল ইসলামিকে তাহরিফ করা তাহরিফুস সিরা ও তারিখুল ইসলামি আলোচনা করতে গেলে অনেক লম্বা কিন্তু ভয়ের কোনো কারণ নেই যুগে যুগে উলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে কলম ধরেছে দিফাউন আনিস সুন্নাহ কিতাবের নাম আমি প্রায় সময় বলে থাকি মুতালাহ করবেন দিফাউন আনিস সুন্নাহ ওয়া রাদ্দু সুবাহিল মুস্তাশরিকিন ওয়াল কুত্তাবিল মুআসিরিন লেখকের নাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ আবু সাহাবা রাহিমাহুল্লাহ তাআলা উনি উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন মিন উলামাইল আজহারি শরীফ ওয়া উম্মুল কুরা রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ وجعل الجنة مثوى শুধু তাই নয় আরেকটা কিতাব আল কুরআনিয়ুন ওয়াশিবাহুহুম হাওলা সুন্নাতিল মুশাররাফা আল কুরআনিয়ুন ওয়াশিবাহুহুম হাওলা সুন্নাতিল মুশাররাফা ডক্টর খাদেম ইলাহি বক্সের কিতাব ডক্টর খাদেম ইলাহি বক্সের কিতাব মুতালাআ করবেন একটা মওসুয়া বের হয়েছে যে মওসুয়ার কথা আমি প্রায় সময় বলে থাকি মওসুয়াত বায়ানিল ইসলাম আর রব আলা শুবহাত ওয়াল ইফতিরাআত 24 খণ্ড কত খণ্ড 24 খণ্ড 200 এর চেয়েও বেশি উলামায়ে কেরাম বাহেস দাকাতেরা এই কিতাব রচনা করেছেন কিতাবের নাম আবারো বলছি মওসুয়াত বায়ানিল ইসলাম আর রব على الشبهات والافتراءات قرآن نية حديث نية اسلام نية اصول فقه نية اصول حديث نية التاريخ الاسلام نية اسلامي نية سنة نية مستشرق را ملحدين را جيشا مستو پرشن قرأ چھن شوط پرشن را دات بانگا جواب دیا چھئی کتاب مدد প্রায় 1200 সওয়ালের জবাব আছে শুবহাতের জবাব আছে কত শত 1200 শুবহাতের জবাব আছে মুতালাআ করবেন ইনকার সুন্নাহর রদের উপর কদিমান হাদিসান উলামায়ে কেরাম কিতাব লিখেছেন এক কিতাবের নাম জিমাউল ইলম লেখকের নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি জিমাউল ইলম নাম্বার 2 কিতাবুস সুন্নাহ للإمام الحافظ المروزي رحمه الله تعالى একজন নাম المروزي زال দিয়ে আর একজন নাম المروزي زاد দিয়ে দুটোটা বেশ কম আছে ভিন্ন ব্যক্তি একটার সাথে আরেকটা যেন আমরা মিশ্রিত না করি المروزي নাম্বার 3 منهاج السنه লেখকের নাম شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى নাম্বার 4 مفتاح الجنه في الاحتجاج بالسنه লেখকের নাম লিল ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা এগুলো হচ্ছে যে কদিমান কিতাব ইনকার ও সুন্নাহর রুদুদের উপর হাদিসান কিতাব কি আস সুন্নাহ ওয়া মাকানাতুহা ফিত তাশরিউল ইসলামি লম্বা আলোচনা করার সময় এখানে নেই আপনাদেরকে কিতাবের নাম বলে দিচ্ছি মুতালাআ করবেন এগুলো আস সুন্নাহ ওয়া মাকানাতুহা ফিত তাশরিউল ইসলামি লেখকের নাম আদ-দুকতুর মুস্তাফা আস-সিবাঈ رحمه الله تعالى رحمة واسعة أريكت كتاب نام مكانة السنة المشرفة مكانة السنة المشرفة في التشريع الإسلامي ودحد مزاعم المنكرين والملحدين لكو نام دكتور محمد لقمان حفظه الله تعالى تكتمني ببعارك كتاب نام
السنه في الدعوه الفتنه وادعياء العلم. লেখকের নাম ডক্টর আব্দুল মওজুদ আব্দুল লতিফ রাহিমাহুল্লাহ তাআলা। আরেক কিতাবের নাম আল আনওয়ারুল কাশেফা লিমা ফি আদওয়া আলা সুন্নাহ মিন আত তাদলিল ওয়াল মুজাযাফাত ওয়াজ জালাল। লেখকের নাম আল মুআল্লিমি আল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। আরেক কিতাবের নাম হুজ্জিয়াতুস সুন্নাহ, লেখকের নাম আব্দুল খালেক আব্দুল গনি রাহিমাহুল্লাহ তাআলা। ঠিক তেমনি ভাবে আরেকটি কিতাবের নাম আস সুন্নাহ হাওলা আল মুস্তাশরিকুনা হাওলা সুন্নাহ, আল মুস্তাশরিকুনা হাওলা সুন্নাহ, লেখকের নাম আব্দুর রাজ্জাক আল আফিফি রাহিমাহুল্লাহ তাআলা। আরেকটা কিতাবের নাম আস সুন্নাহ ওয়াত তাহাদ্দিয়াত, লেখকের নাম ডক্টর নূরউদ্দিন ইত্রি, যিনি মুকদ্দামাতু ইবনে সালাহ নখবাতুল নুজহাতুন নজর ইত্যাদি কিতাবের তাহকিক করেছেন ডক্টর নূরউদ্দিন ইত্রি, ওনার কিতাব আস সুন্নাহ ওয়াত তাহাদ্দিয়াত মুতালা করবেন। ঠিক তেমনি ভাবে আরেকটি কিতাব আস শুবহাতুস সালাসুন আল মুসারা লি ইনকারি সুন্নাহ, আস শুবহাতুস সালাসুন আল মুসারা লি ইনকারি সুন্নাহ, লেখকের নাম আব্দুল মওজুদ রাহিমাহুল্লাহ তাআলা। আব্দুল মওজুদ না, সরি, আব্দুল আজিম রাহিমাহুল্লাহ তাআলা। আরো অনেক কিতাব আছে, মুহিম কিছু কিতাবের নাম আমি আপনাদের সামনে পেশ করেছি। আমার ছাত্র ভাইয়েরা, রাত অনেক হয়ে গেছে, আমাদের মুরব্বীরা আছেন, আলোচনা করবেন। এই ইনকার সুন্নাহ এই সেমিনারের জন্য দীর্ঘ এক মাস পর্যন্ত আপনারা মেহনত করেছেন, এই মেহনতের দ্বারা মৃত্যু পর্যন্ত আপনাদের অব্যাহত রাখতে হবে। ইসলামের উপর চতুর্মুখে হামলা, কাদিয়ানীদের হামলা, বেরিলভীদের হামলা, মওদুদীদের হামলা, মুলহিদিনের হামলা, হামলাকে হামলা ইসলামের উপর। তারা কোরআন সুন্নার তাবিলাতে বাতিলার মাধ্যমে যে আলোচনাগুলো করে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে বা বিভিন্ন উপায়ে, তাদের দাঁত ভাঙানোর মাড়ি ভাঙা জবাব আপনাদের দিতে হবে। কে কি বলেছে না বলেছে, আমারকে তারিফ করতেছে কে আমাকে মন্দ বলেছে, দেখার বিষয় নয়। সামনের দিকে আগাবেন, পিছনের দিকে তাকাবেন না। কবির বাসায় বলি, এই দুনিয়াতে যত মানুষ আছে কেউ মানুষের জবান থেকে সালেম ছিল না, এমন কি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের জবান থেকে সালেম ছিল না। কেউ রসুলকে সাহের বলেছে, কেউ রসুলকে মাজনুন বলেছে, সেজন্য রসুল তো দাওয়াত ছেড়ে দেননি। কেউ আপনার বদনামি করতেই পারে, আপনি একটা লেখলেন, তার উপর কেউ রদ করতেই পারে, সেজন্য আপনি লেখা ছেড়ে দিতে পারেন না। যাদের কলম আছে কলম চালিয়ে যাবেন, যাদের মুখ আছে মুখ চালিয়ে যাবেন। কবির ভাষায় বলি, ওয়ামা আহাদুন মিন আলসুনিন নাসে সালিমান ওয়ালাউ আন্নাহু যাকা নবিউল মুতাহহারু فإن كان مقداما يقولون أهوج وإن كان مفضالا يقولون مبذر وإن كان سكيتا يقولون أبكم وإن كان منطيقا يقولون مهذر وإن كان صواما وبالليل قائما يقولون زراف يرايي ويمكر فلا تحتفل بالناس في الذم والثناء ولا تخشى غير الله فالله اكبر। এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না। যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কলম যদি চালিয়ে যান, বক্তৃতা যদি চালিয়ে যান, এই দলিলগুলোকে যদি আপনারা তাফদীক করেন, এগুলোর জবাব যদি আপনারা দেন, আপনারাও উপকৃত হবেন, উম্মাও উপকৃত হবে। সর্বশেষ আমাদের সকলের মুরব্বী হযরত মুহতামিম সাহেব হুজুর দামত বরকাতুহুমের কাছে আমি একটি আরজি পেশ করে আমার আলোচনা শেষ করব। আমাদের এই কিসমুল হাদিসে অনেক কিতাবের ঘাটতি আছে, সামান্য কিতাব নয়, অনেক কিতাবের ঘাটতি আছে। তবে এই বছর সানাউলা সানা সানিয়া উভয় বর্ষের ছাত্র ভাইয়েরা প্রায় 3 লক্ষ টাকার কিতাব হাদিয়া দিয়েছে, প্রায় 3 লক্ষ টাকার কিতাব হাদিয়া দিয়েছে। আমাদের প্রায় 50 লক্ষ টাকার কিতাবের প্রয়োজন। আমি হযরতের কাছে আল্লাহ তাআলার পর আমাদের আস্থার
প্রথম স্থান আমাদের সকলের মুরব্বি হযরতুল আলাম জনাব আল হাজ মাওলানা ইয়াহিয়া সাহেব হুজুর দামত বরকাতুহু এরপরে আমাদের আস্তাবাদুল মুরব্বি অত্র জামিয়ার মুঈনে মুহতামিম উভয় আমাদের সামনে উপস্থিত আছেন হযরতুল আলাম জনাব মাওলানা মুফতি জসীমউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা ছাত্রদের হৃদয়ের এই আশা হযরতরা পূরণ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ